বলা হয়ে থাকে ব্যবহারই বংশের পরিচয়। সে ব্যবহার সম্পর্কিত মহামনীষীদের বাণী নিয়েই আমাদের আজকের ভিডিও। বন্ধুর সাথে এরূপ ব্যবহার করো যাতে বিচারকের শরণাপন্ন হতে না হয়, আর শত্রুর সাথে এরূপ ব্যবহার করো যাতে বিচারকের দ্বারস্থ হলে তুমি জয়ী হও। প্লেটো। অন্যের যেরূপ ব্যবহারে নিজে বিরক্ত হও, অন্যের প্রতি ভুলেও সেরূপ ব্যবহার করিতে নাই। কনফুসিয়াস। যে ব্যবহার জানে না তার গর্ব করার মতো কিছুই নেই। ডেমোন্যাক্স। আমার জনপ্রিয়তা, আমার সুখ নির্ভর করে আমি কেমন করে লোকের সঙ্গে ব্যবহার করব তার উপর। ডেল কার্নিকি। ব্যক্তিবিশেষের একটি আচরণ দেখে তার প্রতি আকৃষ্ট হয়ো না, তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজ খবর নিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর পরে যার জন্য মানুষ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকে সেটা হচ্ছে তার ব্যবহার। এডওয়ার্ড জন। মানুষের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করে যে খোদার সঙ্গে প্রেম করতে চায় তার বুদ্ধি খুব কম। ডাক্তার লুৎফর রহমান। সূর্য যেমন প্রতিদিন উঠবে, বাতার যেমন বইবে, তেমনি মৃত্যুর পরও সুন্দর নির্মল ব্যবহারের জন্য মানুষ মানুষের অন্তরে চিরজীবন বেঁচে থাকবে। ক্রোচে। ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার, ইহার নাম ভালো ব্যবহার নহে। মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার, ইহাই ভালো ব্যবহার। আল হাদিস। মধুর ব্যবহার লাভ করতে হলে মাধুর্যময় ব্যক্তিত্বের সংস্পর্শে আসতে হয়। উইলিয়াম উইন্টার। পৃথিবীতে শত্রুমিত্র কেউ কারো নয়, ব্যবহার শত্রুমিত্র সবাকার হয়। চাণক্য পণ্ডিত। ভালো ব্যবহার করতে গেলে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতেই হয়। ইমার্সন। মাধুর্যমণ্ডিত ব্যক্তিত্বের সংস্পর্শে থেকেও যদি তোমার ব্যবহার মধুর না হয় তবে দুঃখজনক। হোয়াটলি। মানুষের ব্যবহারের সংক্ষিপ্ত সার হচ্ছে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের সম্মান বজায় রাখা। ফিলিংস বেকন। পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আচার ব্যবহার তার ক্ষমতাধীন। বেঞ্জামিন ডিজরেলি। চমৎকার ব্যবহার আতিথেয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বি অলকট। তুমি যত বেশি মাধুর্যমণ্ডিত ব্যক্তিত্বের সংস্পর্শে আসবে তোমার ব্যবহার তত বেশি মধুর হবে। অ্যাডাম স্মিথ। নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্যচ্যুতি ঘটায়। জেমস হুইট হন। শত্রুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করলে সে একদিন বন্ধুত্বে পরিণত হবে। অ্যাডমন্ড বার্ক। সুন্দর নির্মল ব্যবহার মৃত্যুর পরেও মানুষকে স্মৃতিতে স্থায়ী করে রাখে। জর্জ মুর। সংসারের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ কখনকার সাহায্য তোমার প্রয়োজন হয়ে পড়বে বলা যায় না। কিমার। কোনো মানুষকে নিজের মতে আনতে গেলে গায়ের জোর ফলালেই হবে না, কেননা মানুষ সহজে পরিবর্তিত হতে চায় না, বরং বন্ধুত্ব এবং সুব্যবহারের দ্বারা এটা সম্ভব হতে পারে। ডেল কার্নেগি। জনসাধারণের সঙ্গে শ্রীজাতির ন্যায় ব্যবহার করা উচিত, তারা যা শুনতে ইচ্ছুক তার বেশি কিছুই তাদের বলা যাবে না। তোমরা কি দেখে একজন মানুষকে বিচার করো, কোন গুণ বা ক্ষমতা দেখে, তবে নিশ্চয়ই তুমি তাকে বিচারের ব্যাপারে একটি মস্ত বড় ভুল করে থাকো। মানুষকে বিচার করা উচিত তার আচরণ, স্বভাব আর ব্যবহার দ্বারা। উইলিয়াম শেনস্টোন। লোকে যদি তোমাকে অভদ্র বলে তবে তোমার শিক্ষা, আভিজাত্য ও অর্থের কোনো মূল্যই রইল না। জি জে নার্থান। প্রিয় দর্শক, ব্যবহার সম্পর্কিত বাণী নিয়ে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে জ্ঞান প্রচারে আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ।